হ্যালো বন্ধুরা, আমাদের ঔষধি গাছ চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন আজ আমরা একটি নতুন ঔষধি গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যাদের যৌন সমস্যা অধিকারে আছে, যেমন গোপন অঙ্গ একেবারেই দাঁড়ায় না, স্ত্রীর সহবাসে কোনোভাবে সময় দিতে পারছেন না, পুরুষ অঙ্গ দাঁড়ালেও হয়তো বা 2-1 মিনিট আপনার পার্টনারকে পূর্ণ তৃপ্তি দিতে পারছেন না, সেই সকল বন্ধুদের জন্য আজকের আমাদের আয়োজন। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ঔষধি গাছ বা ঔষধি মূল, যেটাকে বলা হয় শঙ্কমণি বা শঙ্কমূল। বন্ধুরা, এটা রয়েছে হাজারো ঔষধি গুণাগুণ। বন্ধুরা, এটি আপনারা খেলেই বুঝতে পারবেন যে আসলে এর কতটা গুণ রয়েছে, কেননা আপনারা এটি মুখের মধ্যে দিলেই অধিক পরিমাণে আঠালো ভালোভাবে গাছটি চিবিয়ে দেখুন, অত্যধিক পরিমাণে আঠালো, যার ফলে আপনাদের শুক্রাণু বা বীর্য অধিকারে ঘন হবে, পার্টনারের সঙ্গে সহবাসে বেশি বেশি সময় দিতে পারবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এটি অবশ্যই নিয়মমাফিকভাবে খেতে হবে। আমরা কোনো একটি ভালো জিনিস পেলেই সচরাচর সেটি অধিকারে খেয়ে থাকি, মাত্রা অতিরিক্ত খেয়ে থাকি। আসলে বন্ধুরা, এটা সঠিক নিয়ম নয়। যেটা সঠিক নিয়ম, সেই নিয়মেই ওষুধটি সেবন করতে হবে, যাতে করে আপনার সমস্যার জন্য ভালো উপকারী হয় এবং ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, এই শঙ্কমণি বা শঙ্কমূল গাছটি বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। বন্ধুরা, আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে এটিকে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, এবার আসি ভেষজ ঔষধটি খাওয়ার নিয়ম। আমরা সবাই জানি যে একটি ঔষধি গাছ বা একটি ঔষধি ভেষজ ঔষধি বস্তুর সঙ্গে অন্য আরেকটি কোনো ভেষজ ঔষধ অথবা মধু যদি একসঙ্গে সেবন করা হয়, সেক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। বন্ধুরা, আসলে এই শঙ্কমূলের রয়েছে আলাদা একটি ঘ্রাণ, মুখের মধ্যে দিলে যে ঘ্রাণটি অনেকের কাছেই ইতস্ততাবোধ মনে হবে বা খারাপ লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি মধুর সঙ্গে সেবন করেন তাহলে আপনার সমস্যার জন্য ভালো ফল পাবেন, আবার আপনাদের কাছে খেতেও সুস্বাদু লাগবে। বন্ধুরা, খাওয়ার নিয়মটি হলো এই ভেষজ ঔষধটি প্রতিদিন সকালে খালি পেটে 2 শঙ্কমূল এবং 2 চামচ খাঁটি মধু একসঙ্গে চিবিয়ে খেয়ে ফেলুন, কিছুক্ষণ পরে অন্যান্য খাবার খেতে পারেন। বন্ধুরা, আবার রাত্রে একই নিয়মে 2 শঙ্কমূল বা শঙ্কমণি এবং এর সঙ্গে 2 চামচ মধু একত্রে রাতে খাওয়া দাওয়ার পরে খেয়ে ঘুমিয়ে পড়ুন। বন্ধুরা, এভাবেই অন্তত কমপক্ষে 15 দিন সেবন করুন, প্রয়োজনে কোর্সটি
আরও বাড়িয়ে দিতে হবে, যেমন 30 দিন। বন্ধুরা খেয়াল রাখবেন এটি যেন অতিরিক্ত মাত্রায় সেবন না হয়, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যেন আমাদের দেওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলো পেতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলা অথবা আইবক্সের লিঙ্কগুলা ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুন। ধন্যবাদ সবাইকে।